আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ 27 নভেম্বর ডাক্তার মিলন দিবস। আর 1990 সালের এই দিনে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে আন্দোলনের সূচনা হয়েছিল, তৎকালীন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ 1982 সালের 24শে মার্চ ক্ষমতা দখলের পর থেকেই এবং ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে 14ই ফেব্রুয়ারি 83 সালের 14ই ফেব্রুয়ারি থেকে ছাত্ররা প্রথম সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলন প্রায় টানা 9 বছর চলে, যতদিন এরশাদ ক্ষমতায় ছিলেন। এবং সেই আন্দোলনে বহু মানুষ প্রাণ দিয়েছেন, ছাত্র, শ্রমিক, জনতা। জাফর জয়নাল, দীপালী সাহা দিয়ে যে যাত্রা শুরু, তারপরে সেখানে তাজুল, সেলিম, দেলওয়ার, জেহাদ, ডাক্তার মিলন, আজকে যাকে আমরা স্মরণ করছি, বহু মানুষ রক্ত দিয়েছেন, প্রচুর ছাত্রছাত্রী রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, নির্যাতন ভোগ করেছেন, কারাগারে ছিলেন। এবং আমরা জানি যে এই আন্দোলনের পরে ছাত্ররা শুরু করবার পরে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ নানান জোট গঠন করে আন্দোলন হয়, 15 দল, একদিকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং অন্যান্য সমমনা দলগুলো মিলে বামপন্থী দলগুলোর সঙ্গে যুক্ত ছিল, পরবর্তী পর্যায়ে পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে 7 দলীয় জোট। 1986 সালের নির্বাচনকে কেন্দ্র করে 15 দল ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গিয়ে 5 দলীয় 5টি বামপন্থী সংগঠন আলাদাভাবে জোট করে, অপরদিকে 8 দলীয় জোট থাকে এবং এই ধারাবাহিকতায় যুগপথ আন্দোলন চলতে থাকে। অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো এই 15-7-এর বাইরে যারা ছিল তারাও যুগপথ আন্দোলনে শরিক হয়। 1990 সালের 10ই নভেম্বর, এর আগে বহুবার মনে হচ্ছে যে সরকারের পতন হচ্ছে, বিদায় হচ্ছে, তীব্র গণ আন্দোলন, কিন্তু কিছুতেই তাকে বিদায় করা যাচ্ছিল না। 1990 সালের 10ই অক্টোবর শহীদ জেহাদ, যিনি মারা যান, 10ই অক্টোবর মারা যান, জেহাদের মৃত্যুর মধ্য দিয়ে সকল ছাত্র সংগঠন, আওয়ামী লীগ সমর্থিত, বিএনপি সমর্থিত ছাত্র সংগঠন সহ সবাই মিলিয়ে সর্বদলীয় ছাত্রঐক্য গঠন করে এবং জেহাদের লাশকে সামনে রেখে জাতীয় নেতৃবৃন্দ, বিশেষ করে প্রধান দুই নেত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখান থেকে একটা গণ আন্দোলনের সূচনা হয়। এবং 1990 সালের 27 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গুলিবিদ্ধ হন ডাক্তার শামসুল আলম খান মিলন, তখনকার বিএমএ নেতা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তিনি যুগ্ম সাধারণ সম্পাদক বা যুগ্ম মহাসচিব ছিলেন। তিনি সোহরাওয়ার্দী উদ্যান থেকে সন্ত্রাসীরা গুলি করেন এবং সেই গুলিতে তিনি নিহত হন এবং তারপর থেকেই আসলে হোসেন মোহাম্মদ এরশাদের বা তার শাসনামলের বিদায় ঘণ্টা বেজে যায় এবং 90 সালের 6ই ডিসেম্বর এরশাদ বিদায় নেন, অর্থাৎ 9 বছরের শাসনামলের সমাপ্তি ঘটে। সেই সময়টাতে যারা এই আন্দোলনে ছিলেন, এরশাদের বিদায় ঘণ্টা বাজাবার জন্যে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন যে ছাত্র নেতৃবৃন্দ, তারা আজকে এই টেবিলে আছেন, যারা ডাক্তার মিলনের ঘনিষ্ঠজন ছিলেন তারা এই আলোচনা আজকে যুক্ত হচ্ছেন, আন্দোলন সূচনা যারা করেছিলেন তারাও এই আলোচনা আজকে থাকবেন এবং আমরা আমাদের সঙ্গে যুক্ত করবার চেষ্টা করব শহীদের ডাক্তার মিলনের মাকেও এই আলোচনায়। পরিসর সীমিত, কিন্তু আমরা আসলে সেই সময়টাকে তুলে আনতে চাই, সেই সময় জীবনকে বাজি রেখে যারা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে একসঙ্গে উপস্থাপন করবার চেষ্টা করছি, যদিও সংখ্যায় তারা অনেক, সবাইকে এই স্বল্প পরিসরে সম্ভব নয়, কিন্তু যতটা সম্ভব একটা প্রতিনিধিত্ব বজায় রাখবার চেষ্টা করেছি আমরা। চলুন আজকের এই দিবসে যারা আমাদের সঙ্গে এই তৃতীয় মাত্রায় যুক্ত হচ্ছে তাদের সঙ্গে পরিচিত হই। আর টেবিলের অপর প্রান্তে একেবারে আমার মুখোমুখি বসা আছেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর সহসভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তখনকার আহ্বায়ক আমানুল্লাহ আমান, যিনি পরবর্তীতে জাতীয় সংসদ সদস্য হয়েছেন, বাংলাদেশ সরকারের মন্ত্রিত্ব করেছেন এবং বিএনপি নেতা, তিনি আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় যুক্ত আছেন। তার পাশেই বসা আছেন অসীম কুমার উকিল, এই মুহূর্তে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এবং জাতীয় সংসদ সদস্য, সেই সময়টাতে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ হাবিব অসীম গ্রুপের সাধারণ সম্পাদক, যেটি বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ। তারপরে বসাচ্ছেন মিস্টার খায়রুল কবির খোকন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব, সেই সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিরও তিনি আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং তৎকালীন সেই সময়টাতে তিনি জাতীয় ছাত্রলীগ বাকশাল সমর্থিত জাতীয় ছাত্রলীগের
সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন এস এম কামাল হোসেন, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে খুলনা থেকে। আমাদের সঙ্গে ঢাকার লালবাগের বাসা থেকে যুক্ত হচ্ছেন ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগ নেতা, এবং ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন সাবেক সংসদ সদস্য, এবং সেই সময়টাতে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর মহাসচিব ছিলেন, এবং রিক্সা করে ডাক্তার মিলন এবং ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে একসঙ্গে যাচ্ছিলেন। গুলিবিদ্ধ হন ডাক্তার মিলন, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন বেঁচে যান। এবং আরও স্মরণ করা যেতে পারে যে ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, আমি যে ছাত্রনেতাদের কথা বলছিলাম যে 1983 সালে যারা আন্দোলনের সূচনা করেছিলেন, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন তাদের অন্যতম একজন, তিনি তখন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হচ্ছেন ডাক্তার মুশতাক হোসেন, তিনি সেই সময় চাষ ছাত্রলীগের সভাপতি ছিলেন, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক, এবং ডাক্তার মিলনের অত্যন্ত ঘনিষ্ঠ জন, তিনিও একজন চিকিৎসক আমরা জানি, এবং ডাক্তার মিলন সংসদের অন্যতম একজন কর্তা ব্যক্তিত্ব। আমাদের সঙ্গে এই পর্দায় যুক্ত হবেন, কথা বলবেন আমাদের সঙ্গে, হয়তো টেলিফোনে আমরা যুক্ত করব শহীদ ডাক্তার মিলনের মা সেলিনা আক্তারকে, তিনি আমাদের সঙ্গে কিছুক্ষণ পরে এই আলোচনায় যুক্ত হবেন। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, এবং সেই সময় সেই ছাত্র আন্দোলনে বলা যেতে পারে তিনি আসলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো 9 বছরই বিভিন্ন দায়িত্বে থেকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। জহিরুদ্দিন স্বপন, জহিরুদ্দিন স্বপন সেই সময় বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতির দায়িত্ব পালন করছিলেন। স্বাগত, অভিনন্দন আপনাদের সকলকে যারা আমাদের সঙ্গে ডিজিটালি যুক্ত হচ্ছেন এবং যারা স্টুডিওতে আছেন। আমি একটু ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিনকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, যেহেতু 90-এর 27 নভেম্বর তিনিও গুলিবিদ্ধ হতে পারতেন, তিনিও মারা যেতে পারতেন, এবং তিনি ডক্টর মিলনের অত্যন্ত ঘনিষ্ঠজন, তারা একসঙ্গে একই রিকশায় ছিলেন। এবং ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন, আমি বলেছি যে ছাত্ররা আন্দোলন শুরু করেছিলেন, সেই শুরুতে তিনি যুক্ত ছিলেন এরশাদ বিরোধী আন্দোলনে, যারা সূচনা করেছেন তাদের অন্যতম একজন। ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন, আপনি কি আমাদেরকে একটু বলবেন, মানে সেই দিনের কথা কতটা আপনি আমাদেরকে একটু যদি স্মরণ করান, স্মরণ করাবার চেষ্টা করেন, আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। জি, আমাদের বিএমএ এই গণধিকৃত স্বাস্থ্যবিধি বাতিলের দাবিতে আমাদের প্রোগ্রাম ছিল। আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম। আমাদের রিক্সাটা যখন ঠিক টিএসসির অভিমুখে আসলো, তখন আমি মিলনকে বললাম যে তুমি আমার রিক্সায় আসতো, তো আমার রিক্সায় আসলো, আমরা একসাথে রওনা দিলাম। হঠাৎ করে দেখলাম যে মিলন ঢলে পড়লো আমার কোলে, খালি বললো যে জালাল ভাই কি হয়েছে দেখেন, আর তার ভোকাল কর্ডে কোনো সাউন্ড ছিল না, উনি আর কিছু বলতে পারেন নাই, রক্তাক্ত অবস্থায় আমরা দুজন পড়ে গেলাম। আমি দেখলাম যে আমাদের বাংলা একাডেমি থেকে একটা মিছিল আসছে, তখন তো ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত, সবাই আন্দোলনরত, রাজনৈতিক দলের 15 দল 7 দল তারা আন্দোলনরত, আমাদের ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলনরত, আমাদের চিকিৎসকদের এই দাবির কারণে আমরাও আন্দোলনরত। তো ঠিক সেই মুখে মিলনের কে ধরে নিয়ে আমরা ঢাকা মেডিকেল কলেজে গেলাম। ইমার্জেন্সিতে চিকিৎসকরা বলল যে মিলন আর নেই, এরও এই কথাটি আপনাকে প্রথম পর্যায়ে বললাম। জি, এমনিতে সেই সময় কি মনে হলো, মানে এই তাৎক্ষণিকভাবে আপনার প্রতিক্রিয়া কি ছিল, যে মানে প্রথমত তো গুলি বিদ্ধ হলেন সেটি একটি শকিং ব্যাপার, কিন্তু কে গুলি করতে পারে? জি, তাৎক্ষণিক পরিস্থিতিটা আপনারা সবাই জানেন যে বিশ্ববিদ্যালয় উত্তপ্ত ছিল, বিশ্ববিদ্যালয়ে তৎকালীন সেই অভিরা জিনিসপত্র নিয়ে আর্মস অ্যামুনিশন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকছিল। তো আমার ধারণা হলো যে ওই আর্মস অ্যামুনিশনেরই একটা পার্ট আমাদের রেসকোর্স ময়দানের থেকে আমাদের মিলনকে আমাকে লক্ষ্য করে গুলি চালানো হলো, মিলনের গায়ে গুলি দিল। তবে এটা ঠিক আমার ধারণা ছিল যে তখনকার প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে যে বিরাজমান ছিল আন্দোলন সংগ্রাম, মিলনের রক্ত আরো ত্বরান্বিত করেছিল হোসেন মোহাম্মদের এরশাদের পতনকে। আমার মনে হয় তার পরে কয়েকদিন পরে এরশাদের পতন ঘটলো, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের অবস্থা সৃষ্টি হলো। তখন জি বলুন, আপনি বলুন। তখন আমরা বিএম এর পক্ষ থেকে বাংলার দুই নেত্রী, আজকে বাংলার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আর তৎকালীন আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া, দুজনের সাথে আমরা বিএম এর পক্ষ থেকে সবাইকে নিয়ে সাক্ষাৎ করেছিলাম। তাদেরকে বলেছিলাম
আগামী নির্বাচনে বাংলা মানুষ আপনাদের দুজনের কেউ একজনকে রায় দিবে। আপনারা যেই দায়িত্ব পান আপনারা মনে রাখবেন আমাদের চিকিৎসক সমাজের দাবি নতুন স্বাস্থ্যনীতি, আর আমাদের দাবি একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়। তারা কথা দিয়েছিলেন কিন্তু চোরাই যেমন না শুনে ধর্মের কাহিনী, ম্যাডাম ক্ষমতায় এসে বিজেপি স্যারের মাধ্যমে শুধুমাত্র একটা কমিটি করে দিলেন, আমরা সেই কমিটির মুখ থেকে আর কোনো নতুন কিছু পাইনি। ডক্টর মোস্তফা জালাল বহিদ্দিন, আমরা হয়তো এই বিতর্কের মধ্যে আজকে না যাই, কেননা আমরা দিনটিকে স্মরণ করবার চেষ্টা করছি সবাই মিলে, হয়তো ভবিষ্যতে এগুলো নিয়ে। না না না, ঠিক আছে, আমি যেটা আপনার কাছে একটু শুনতে চাইবো যে আপনার কাছে কি মনে হয় যে ডক্টর মিলন তো আসলে সেই সময় আক্রমণের লক্ষ্যবস্তুতে কেন পরিণত হলেন বলে মনে হয়? মানে সেই সময় তো তিনি এমন কোনো জাতীয় নেতা না, ছাত্র সংগঠনেরও নেতা না, রাজনৈতিক সংগঠনের না, কেন তিনি আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হলেন বলে মনে হয়? এবং এটা কোনো সমাবেশ ছিল না, কোনো মিছিল ছিল না, একটু আপনার কাছে সেই প্রেক্ষাপটটাতে একটু ভিন্নতাই ছিল। জি, হয়তো তারা মনে করেছিল তাদের রক্তের প্রয়োজন, তাদের একজন হত্যার ভিতর দিয়ে যদি কোনো একটা টার্মস আন্দোলনটাকে সরিয়ে অন্য খাতে প্রবাহিত করা যায় সেই দৃষ্টিকোণ থেকে তারা মনে করেছিল হয়তো বা। কিন্তু আমরা যেহেতু রিক্সা করে যাচ্ছিলাম, আমাদেরকে টার্গেট করি তারা গুলি করেছিল। মিলন বিএম এর যুগ্ম সম্পাদক ছিল, এটা সত্য। মিলন একটা রাজনৈতিক প্রজ্ঞারও মানুষ ছিল, তখন তো আমি বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলাম। সুতরাং সব মিলে তারা মনে করেছিল এই ঘটনা। তবে অনেকে ঘটনা অনেকভাবে চিত্রায়িত করে, যেহেতু আমরা যাকে হারিয়েছি আমাদের সে বিএম এর যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন, আমি বিশ্বাস করি তার রক্তে ত্বরান্বিত হয়েছিল পশ্চিম মোহাম্মদ এরশাদের পতনকে। আমি ডক্টর ডক্টর মোস্তফা জালাল মধ্যে একটা ছোট্ট প্রশ্ন করে অন্যদের কাছে যাবে, আবার পরে হয়তো আপনার কাছে আমি আসবো। আপনি তো একদম এরশাদ বিরোধী আন্দোলনের সূচনা থেকে ছিলেন এবং 9 বছরের সংগ্রাম পরিষদ, হ্যাঁ সেটাই আমি বলছি, আমি করেছিলাম। জি, 9 বছরের এই আন্দোলনে অনেক উত্থান পতন হয়েছে, জোয়ার ভাটা গেছে। এই 9 বছরের মধ্যে কখন মনে হলো আপনার কাছে যে এরশাদকে আসলে বিদায় নিবে বা নিতে হবে? এই আকাঙ্ক্ষা শুরু থেকেই ছিল, কিন্তু আন্দোলনের এই যে উত্থান পতন, এই যে নানান পর্যায়ের মধ্য দিয়ে গেছে, কোন সময়টাতে একজন ছাত্র নেতা হিসেবে, যেহেতু আপনি শুরু থেকে শেষ অবধি ছিলেন নানা ভূমিকায়, আপনার কাছে মনে হয়েছে যে এরশাদকে বিদায় নিতে হবে আসলে? না, এটা তো ঠিক যে আন্দোলন সংগ্রামের তো একটা রেজাল্ট আসছে, যেহেতু ছাত্ররা আন্দোলন করছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আন্দোলন করছে, পেশাজীবীরা আন্দোলন করছে, সব আন্দোলনের ভিতর দিয়ে একটা সময় না একটা সময় হোসেন মোহাম্মদ এরশাদকে যেতেই হতো। যেহেতু শেষ পর্যায়ে উনি যখন একটি গণদীক্ষিত স্বাস্থ্যনীতি চিকিৎসকদের উপহার দিয়েছিলেন, সেই গণতান্ত্রিক স্বাস্থ্যনীতি বাতিলের দাবিতে চিকিৎসা যখন আন্দোলন করছিল, তখন আপনার জানা আছে কিনা আমি জানি না, সারা বাংলাদেশের চিকিৎসকরা প্রফেসর থেকে আরম্ভ করে মেডিকেল অফিসার সবাই কিন্তু আমার বিএমএ অফিসে এসে আমাদের কাছে পদত্যাগ দিয়ে পদত্যাগ পত্র পেশ করেছিলেন। তারা বলেছিলেন যতদিন পর্যন্ত হোসেন এরশাদ পতন না করবে ততদিন পর্যন্ত আমরা সরকারি চিকিৎসক হিসেবে আমরা জনগণের সেবা দিই। ধন্যবাদ ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন, আমি আবার হয়তো সময় সুযোগ পেলে আপনার সঙ্গে কথা বলবো। একটি ঘটনা দর্শক এটি আমরা স্মরণ করতে পারি, বিশ্বজুড়ে ইতিহাস এই শিক্ষা আমাদেরকে দেয় যে যে কোনো স্বৈর শাসন বিরোধী আন্দোলনে অনেক সময় যায়, অনেক রক্ত যায়, অনেক উত্থান পতন যায়, অনেক নির্যাতন হয়, কিন্তু যে কোনো একটি ঘটনা, এবং সেটি কোন ঘটনা কেউ কিন্তু নিশ্চিত করে বলতে পারে না। এরশাদ বিরোধী আন্দোলনে 9 বছরে অনেকে মারা গেছেন, কিন্তু জেহাদের মৃত্যু আসলে সকল ছাত্রদের এক করেছে। আবার শুধুমাত্র এক অনেক রক্ত গেছেন, আমি অনেকের নাম উচ্চারণ করেছি, এক ডাক্তার মিলনের রক্ত কিন্তু বা জীবন কিন্তু আসলে পতনেরকে, এরশাদের বিদায়কে একদম চূড়ান্ত ঘণ্টা বাজিয়ে দিয়েছে। আমি মিস্টার আমানুল্লাহ আমান আপনাকে দিয়ে আলোচনাটা এই পর্যায়ে শুনতে চাই আপনার কাছ থেকে, যে সেই সময়টায় আসলে আপনারা ছাত্ররা কী ধরনের কর্মসূচির মধ্যে ছিলেন, মিলনের মৃত্যু আপনাদেরকে কী বার্তা দিল আসলে? আজকে আমি প্রথমে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা কামনা করছি, এবং সাথে সাথে শহীদ ডাক্তার মিলনের কাছের এবং তার শোভাকাঙ্ক্ষী যারা সেদিন তার সাথে
ছিলেন তাদের সকলকে আমি স্মরণ করছি। শহীদ ডাক্তার মিলন তার আত্মহতি যেদিন 27 নভেম্বর আজকে এই দিনে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, ঠিক যেই মুহূর্তে তিনি গুলিবিদ্ধ হন সেই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল অবস্থা ছিল এবং আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিটি অলিগলিতে এবং বিশেষ করে টিএসসি চত্বরে মিছিলের পর মিছিল ছিল এবং সেখানে স্বৈরাচারের বাহিনীরা পেটোয়া বাহিনীরা তারা বিভিন্ন জায়গা থেকে এদিকে সোয়ার্ড উদ্যান এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে এসে এবং বিভিন্ন জায়গা থেকে তারা গুলি চালিয়েছিল এবং সেটা সরকারের প্রত্যক্ষ ভাবে তাদের প্রতি সমর্থন ছিল। এবং এই যে উত্তাল অবস্থা, এই যে ডাক্তার মিলনের আত্মহতি এবং ডাক্তার মিলন একজন পেশাজীবী একটা সংগঠনের তিনি বিএমএর নির্বাচিত যুগ্ম সম্পাদক ছিলেন এবং সেখানে পেশাজীবীরা আন্দোলনটা শুরু করলেন এমনি একটি পর্যায়ে যে তাদের দাবি দাওয়া নিয়ে এবং স্বৈরাচার পতনের জন্য গণতন্ত্র উদ্ধারের লক্ষ্যে। 1990 সালের 10ই অক্টোবর ছিল এই আন্দোলনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এবং সেখানে জিহাদ ছাত্রদল নেতা ছিল উল্লাপাড়ার, তার আত্মহতির মধ্য দিয়ে তার লাশকে সামনে নিয়ে যেটা আপনি বলেছেন যে দুই নেত্রী সহ জাতীয় নেতৃবৃন্দ সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল, আসার পরে সেখানে ছাত্ররা আমরা তার লাশকে সামনে নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলা পাদদেশে শপথ গ্রহণ করে এবং ডাকসু ভবনে তাৎক্ষণিকভাবে 10 মিনিটের জন্য বসে আমরা সর্বদলীয় ছাত্রৈক্য ডাকসু এবং সর্বদলীয় ছাত্রৈক্য ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং সেখানে আমরা শপথ গ্রহণ করে সেখানে সেই লাশ নিয়ে আমরা বেরোই এবং সেখানে আমরা প্রথমেই দেখি অগ্রভাগে মিছিল ছিল, আজকের ছাত্রমৈত্রীর তৎকালীন সভাপতি জহিরুদ্দিন স্বপন সেখানে আহত হন এবং সেখান থেকে আমরা অনেকেই আহত হই এবং পরবর্তীতে আমরা তাৎক্ষণিকভাবে সেখান থেকে পরের দিন হরতাল আহ্বান করি 11ই অক্টোবর। সেই হরতালের মধ্য দিয়ে আন্দোলনটা আরও বেগবান হলো এবং সেখান থেকে জাতীয় নেতৃবৃন্দ সেখানে আন্তরিকভাবে তারা তাদের কর্মসূচি ঘোষণা করলেন এবং আমরা ছাত্ররা আমরা যে কর্মসূচি ঘোষণা করলাম সেই কর্মসূচির প্রতি তারা সমর্থন জ্ঞাপন করলেন এবং সেই ক্ষেত্রে সেখানে আপনি জানেন যে আমাদেরকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে বিশেষ করে আমি এখানে কোনো বিতর্কে যাব না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাৎক্ষণিকভাবে আমাদের ছাত্রদলের ছাত্র নেতৃবৃন্দকে এক জায়গায় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলে দেখে বলো তোমরা ছাত্ররা এক হোক, সেখান থেকেই শুরু হলো এবং তার প্রেক্ষাপটে এই যে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন তিনি যে শহীদ হলেন তার আন্দোলনে সংগ্রামে পরোক্ষ প্রত্যক্ষভাবে সেখানে তার যে ভূমিকা ছিল, বিশেষ করে আমরা যখন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে যাই সেখানে আমাদেরকে স্টুডেন্ট ক্যাবিন সেখানে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল, সেখানে আমরা চিকিৎসা নিয়েছিলাম এবং সেখান থেকে আরও আমরা ডাক্তারদের যে একটা সমর্থন, পেশাজীবীদের একটা সমর্থন, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী এবং সকল পেশার ব্যক্তিরা সেদিন একত্রিত হয়েছিল, ঐক্যবদ্ধ হয়েছিল, যার কারণে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সেই শুরু থেকে যেটা আপনি বলেছিলেন 1983-র 14ই ফেব্রুয়ারি থেকে সেখানে আপনার শহীদ হয়েছিল সেই দীপালি শাহ সহ আমাদের সেলিম দেলোয়ার, রাউফুন বসুনিয়া এবং মাওলানা বাবলু এবং আরও নূর হোসেন এবং শহীদ জিহাদ এবং সর্বশেষ ডাক্তার মিলন। ডাক্তার মিলন ছিল টার্নিং পয়েন্ট এবং এখান থেকেই শুরু হলো এবং যে অসহযোগ শুরু হলো এটা আর থেমে থাকেনি, এখান থেকে আমাদের আন্দোলন আরও বেগবান হলো এবং স্বৈরাচারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে সেদিন সকল পর্যায়ের ব্যক্তিরা সেদিন রাজপথে। ধন্যবাদ, আমি আশা করি আপনারা সবাই একটু ছোট ছোট করে বলবেন প্রথম রাউন্ডে। আমাদের সঙ্গে ইতিমধ্যে ডক্টর মোস্তাক হোসেন যুক্ত হয়েছেন, ওনার পরিচয় দর্শকরা জানেন এবং আমি অনুষ্ঠানের শুরুতেও বলেছি। আপনাকে স্বাগত ডক্টর মোস্তাক হোসেন। অসীম কুমার উকিল, আমি আলোচনার শুরুতে গভীর শ্রদ্ধা নিবেদন করছি ডক্টর শামসুল আলম খান মিলনের প্রতি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল আই কর্তৃপক্ষকে
এরকম একটি প্রোগ্রাম আয়োজন করে সেদিনকার আমাদের যে পদক্ষেপগুলো ছিল, কর্মসূচিগুলো ছিল, আন্দোলনগুলো ছিল, সামরিক শাসন স্বৈরাচার বিরোধী আন্দোলনের, সেগুলিকেও কিছু মানে স্মৃতিচারণ করার, নতুন করে শপথ গ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য চ্যানেল আই কর্তৃপক্ষ আপনাকেও ধন্যবাদ। আসলে জালাল ভাই সূচনাটা বলছেন, আপনি বলছিলেন যে ছাত্র সংগ্রাম পরিষদের আন্দোলনটা শুরুটা অনেকদিন আগে ছিল। আমরা 90-এর 10ই অক্টোবর জাহেদ আলহাজকে সামনে রেখে সর্বদলীয় ছাত্রকে গঠন করা, এবং আমরা কিন্তু সেদিন সবার শপথের যে মূল স্লোগানটা ছিল মোটা দাগে, স্বৈরাচারের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরে যাব না, এটা আমরা এক সুরে সবাই এটা বলেছিলাম। এটার মধ্যে কতটুকু আমাদের আস্থা, ভরসা বা লক্ষ্য কতটুকু স্থির ছিল এটা বলা কঠিন, কিন্তু আমরা যখন আন্দোলনের বিভিন্ন পর্যায়ে আমরা সবাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলি সে সময় আন্দোলন সংগঠিত করার জন্য ঘুরে বেরিয়েছি, আমার কাছে মনে হচ্ছে আমি যশোরের একটি জনসভায় যোগদান, ছাত্রসভায় যোগদান করেছিলাম। যশোরের সেই সর্বদলীয় ছাত্র ঐক্যের জনসভায় আমরা সবাই ছিলাম, সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ। জনসভায় ছাত্রদের উপস্থিতি, একই সাথে সাধারণ মানুষের উপস্থিতি আমাকে আশাবাদী করেছিল যে না, এবার বোধহয় আমাদের মানে স্বৈরাচারের পতনটা ঘটিয়ে আমরা ঘরে ফিরতে পারবো। কেন এমনটি হয়েছিল? আসলে যেটা বাস্তবতা, সেই সময়কালে আমাদের মানে ঘুম থেকে উঠে শুনি ডাকসুর জিএস স্বৈরাচারের সহযোগী হয়েছে, এই যে আমান খোকন এরা আছে, আমান খোকনরা, আপনি মাথা নাড়ছেন, আপনার কথা বলছেন না, ডাকসুর জিএস জিয়াউদ্দিন বাবলু, সরি, ডক্টর মুস্তাক হোসেনের কথাও বলছেন না, বলছেন জিয়াউদ্দিন বাবলুর কথা, মানে কে স্বৈরাচারের সহযোগী হয়েছে, দুজন ডাকসুর সাধারণ সাবেক সাধারণ সম্পাদক এখানে আছেন, না এই ইতিহাস তো সবার কাছে পরিষ্কার, এটা কোনো ঠিক না। আমি কথাটা বলছিলাম এর জন্য কি যে আসলে বিএনপি তখন না ইনসাম অ্যাকশন ছাত্রদল নির্ভর হয়ে আন্দোলনটা করছিল, কারণ বিএনপির বাঘা বাঘা নেতারা একে একে সবই এর সাথে সহযোগী হয়ে গিয়েছিল। পরে সারা দেশ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আমান খোকন নির্ভর হয়েই সারা দেশের আন্দোলনটা সহযোগী হয়েছিল। সেই সময়কে নিঃসন্দেহে আমান খোকনদের ভূমিকা প্রশংসার দাবি রাখে। আমরাও আমাদের আন্দোলনের চলার পথে সেদিন হাবিবুর রহমান, আমি প্রেসিডেন্ট ছিলাম, সেক্রেটারি ছিলাম, আজকে এস এম কামাল হোসেন এখানে আছে, জাতীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক, জাতীয় ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর সত্তার টিঙ্কি ছিল, মরহুম জাহাঙ্গীর সত্তার টিঙ্কু, আমিও গভীর শ্রদ্ধাভরে তার কথা স্মরণ করছি, কারণ সেদিনকার আন্দোলনে জাহাঙ্গীর সত্তার টিঙ্কুর ভূমিকা, সাহসী ভূমিকা, একজন দক্ষ সংগঠকের ভূমিকা খুব উল্লেখযোগ্য ছিল। কি আমরা সবাই এই জায়গাটাতে এক থাকতে পেরেছিলাম, সেক্ষেত্রে মানে এটা বলতেই হবে, এই যে সামরিক শাসন, শাসকদের রক্ত, চক্ষু প্রলোভন, হুমকি দামকি এগুলি ছিল। আবার আমরা আন্দোলন করতে গিয়েও দেখেছি কি যে আমার নেত্রী আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও এটার ফুল সাপোর্টটা ছিল, নিঃশর্ত সমর্থন ছিল, নিঃশর্ত সমর্থন ছিল বলেই আমরা এই কসমোপলিটানে যে বিভিন্ন মতের পথে একেবারে চরম লেফট দেখা গেল জহিরুদ্দিন সফর ভাই, এটা চরম ডান আমানুল্লাহ মান, আমাদের আমরা যখন বসছি তখন দেখা গেলো যে মোস্তফা ফারুক প্রবলেমটা সলভ করে দিচ্ছে, কিংবা মুস্তাফিজুর রহমান বাবুল একটা মানে সংকট তো হয়েছে, প্রায় প্রতি সময় সংকট হয়েছে, কিন্তু কোনো সংকটই সংকট হিসেবে ছিল না, কারণ আমাদের মাথায় ছিল সামরিক শাসক, সামরিক শাসকের হাত ধরে স্বৈর শাসক, এদের হাত ধরে মৌলবাদী জঙ্গিবাদী যে উত্থান ঘটছে, এটা কোনো মতেই গণতন্ত্রের জন্য, আমাদের মুক্তিযুদ্ধ চেতনার জন্য, আমরা যে বাংলাদেশটা চাই, যে ক্যাম্পাসের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন কোনোদিনই বাস্তবায়িত হতে পারে না। সেই জন্য আমরা অত্যন্ত মানে সফলতার সাথে আন্দোলনটা নেতৃত্ব দিয়েছি। মিলন ভাইয়ের রক্ত অগ্নিস্ফুলিঙ্গের মতো সারা বাংলাদেশে আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিল। 27 নভেম্বর থেকে 14 ডিসেম্বর স্বৈরাচারী এরশাদ ঘোষণা করতে বাধ্য হয়েছিল, তার পদত্যাগের 6 ডিসেম্বর এটা পদত্যাগ করেছিল। আমি আবারও এই শামসুল আলম খান মিলন সহ সেদিনকার যারা আমাদের রাজপথের সাহসী যোদ্ধা ছিল, জাহাদ, নূর হোসেন, সেলিম দোরার, সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা একটু ডাক্তার মুস্তাক হোসেনের কাছে যাচ্ছি। ডাক্তার মুস্তাক হোসেন, আমি আগেই বলেছি যে ডাক্তার মিলন যে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, ডাক্তার মুস্তাক হোসেন একই রাজনীতি করেন এবং করতেন তখনও, এবং তিনি নিজের চিকিৎসক, তারা সতীর্থ, এবং ডাক্তার মিলনকে প্রতি বছর যারা স্মরণ করেন
অত্যন্ত ভেতর থেকে ডক্টর মোশতাক হোসেন সাংগঠনিকভাবে তাদেরকে তাকে স্মরণ করবার চেষ্টা করেন। ডক্টর মোশতাক, একটু আপনার কাছ থেকে শুনতে চাই ডক্টর শহীদ শামসুল আলম খান মিলন সম্পর্কে, এবং আপনি যেহেতু এই শহীদ আচার বিরোধী আন্দোলনের শুরু থেকে শেষ অবধি নানা পর্যায়ে ছিলেন, আপনার কাছে কি মনে হয়েছিল যে ডক্টর মিলনের এই মৃত্যুর মধ্য দিয়ে, কারণ তার আগে বহু মানুষ রক্ত দিয়েছে, যে এরশাদকে বিদায় নিতে হবে? একটু ছোট্ট করে দু মিনিট সময় আপনার জন্য এই পর্যায়ে। আমি শহীদ শামসুল আলম খান মিলনের সাথে সাথে 83 মধ্য ফেব্রুয়ারিতে জয়নালের রক্ত তখনও আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করেছিল। তারপর বিভিন্ন পর্যায়ে সেলিম দেলোয়ার, তিতাস, মসজিদ্দিন, তারপরে শাহজাহান সিরাজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হেডপ্রফেসর তিতো কাজুল অনেকে জীবন দিয়েছিল, এবং ডক্টর মিলনকে গুলি করে হত্যা করার আগের দিন পিএসসির চা দোকানদার নিভাইকে হত্যা করা হয়েছিল, এবং ডক্টর মিলনকে হত্যা করার প্রতিবাদে যে আন্দোলন গড়ে উঠেছিল, কারফিউ ভেঙে যুবলীগের কর্মী বাবুল আতিকুল নিহত হয়েছেন, হাজারিবাগে আরেকজন যুবলীগ কর্মী জীবন দিয়েছেন, তাদেরকে স্মরণ করছি। আমি আরও শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি জালাল ভাই যারা আন্দোলন শুরু করেছিলেন, মনির ভাই, হাসিফ ভাই, জালাল ভাই, জাহাঙ্গীর ভাই, ফজলু ভাই, চুন্নু ভাই, তারা আনোয়ার ভাই, নুরুল কবির ছিলেন। তো ডক্টর মিলনের মৃত্যুটা আসলে আগে থেকে তো কোনো কিছু বলা মুশকিল, তবে এরশাদ সরকার যে মরণ কামড় দিচ্ছে আমরা সেটা বুঝলাম প্রথমে স্বাস্থ্য নীতি যেটা প্রত্যাখ্যান হয়ে গিয়েছিল সেটা কিছুদিন আগে, তিনি আবার নতুন করে একটা নাড়াচাড়া করছিলেন, সেই নাড়াচাড়া করা স্বাস্থ্যনীতি প্রতি বলিষ্ঠ প্রতিবাদ করবার জন্যে সেদিন আজকের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ যে বিশ্ববিদ্যালয় তৎকালীন পিজি হাসপাতালে একটা প্রতিবাদ সভা হচ্ছিল, সেই প্রতিবাদ সভায় যোগদান করবার জন্যে ডক্টর শামসুল আলম খান মিলন, আমি হাসপাতালে ছিলাম, আমি রোগী হিসেবে নয়, তখন আমার স্ত্রী হাসপাতালে ছিলেন, আমার সন্তান কয়েকদিন আগে জন্মগ্রহণ করেছে, আর রাজুলার প্রধান আহত হয়েছিলেন, আর কয়েকজন ছিলেন, আমাদেরকে দেখাশোনা করে মিলন রিক্সায় উঠে যাচ্ছিল, আর জালাল ভাই তার বাসা থেকে তিনি যাচ্ছিলেন, তবে কি মনে করে তিনি মেডিকেল কলেজ চত্বরের মধ্য দিয়ে তিনি আসছিলেন, হয়তো মিলনের সঙ্গে দেখা হতো না, তারা মাঝপথে এসে শুনেছে জালাল ভাইয়ের কাছে রিক্সা থামিয়ে একসঙ্গে যাওয়ার উদ্যোগ করতে না করতেই মিলন গুলিবিদ্ধ হয় এবং জালাল ভাইয়ের হাতেই মিলন ঢলে পড়ে। তো এরশাদের বিরুদ্ধে মরণ কামড় দেওয়ার, এরশাদের মরণ কামড়কে মোকাবেলা করবার জন্য যেহেতু ছাত্রদের সর্বদলীয় ঐক্য ছিল এবং কোনো রকম সন্ত্রাস ছাত্রদলের ভিতরে যারা এই ঘাপটি মারা লুক্কায়িত এজেন্ট ছিল তাদের যে চেষ্টা, সেই চেষ্টাকে উপেক্ষা করে যখন সকল সংগঠন, তখন ছাত্রদলের অবস্থা আসলে খুবই দুর্বল ছিল, এবং তখন আমার বন্ধু যিনি পরে পরবর্তীকালে বিএনপি সরকারের মন্ত্রী হয়েছিলেন তিনি লিয়াজও করতেন, আমার খোকনের পরে জীবনের হুমকি দিয়েছিল ছাত্রদল ত্যাগী সেই সরকারি এজেন্টরা, সকল সংগঠন কিন্তু ছাত্রদলের নেতৃবৃন্দকে সমর্থন দিয়েছে, তাদেরকে প্রতিরক্ষা করেছে, সেখান সেই সময়ে আমরা বুঝেছি যে যারা আমরা তখন জাস্ট আগের ব্যাচে আমরা ছাত্র নেতৃবৃন্দ ছিলাম, আমাদের পরে রাজগোলার প্রধান এবং শফি আহমেদ আমার সংগঠনের নেতৃত্ব করছিল, যে এরশাদের পতন হবে, তবে কবে হবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু এই ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে সেটি কোনোভাবেই নষ্ট করতে দেওয়া যাবে না। আমার মনে আছে যে মেডিকেল কলেজের যে স্টুডেন্ট কেবিনে ছাত্র নেতৃবৃন্দ ছিলেন, ধর্মপ্রাণ কিছু নেতৃবৃন্দ তিনি আসছেন, তারা এসে হাত ধরে তাদেরকে মাথায় হাত দিয়ে শপথ করিয়েছেন, বাবারা তোমরা এখানে শুয়ে আছো, তোমরা কোথাও যাওয়ার প্রয়োজন হবে না, তোমরা ঐক্য নষ্ট করো না, এই জালেম সরকারকে না হটিয়ে আমাদের সংগ্রাম থাকতে হবে না, তোমরা এখানে চিকিৎসা করো, আমরা রাস্তায় আছি। কাজেই মিলনের রক্তটা একটা স্ফুলিঙ্গ করেছে, কারণ মিলন তো কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, তার মৃত্যুটা গোটা শহরে মুখে মুখে ছড়িয়ে পড়েছে, একজন মেধাবী চিকিৎসক, একজন শিক্ষক, বিএমএন নেতা, যিনি রোগীদের চিকিৎসার জন্য সর্বস্ব বিলিয়ে দেন, তাকে হত্যা করেছে এরশাদ, এরশাদের কোনো জারি জুরি আর ঘাটেনি, স্রোতের মতো মানুষ নেমে এসছে, যে কাহিনী আপনারা শুনেছেন জালাল ভাইয়ের কাছে আর কিছু ডক্টর হোসেন, সেটা এরশাদের পতনকে শেষ। ধন্যবাদ, আমি আবার সময় সুযোগ পেলে অবশ্যই আপনার কাছে আসবো। মিঠা খারুল কবির খোকন।
বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ শামসুল আলম খান মিলনের শাহাদত বার্ষিকী উপলক্ষে চ্যানেলের আয়োজিত আজকের এই অনুষ্ঠানের আমি প্রথমেই তার বিদেহী আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সাথে সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিংবদন্তির মহানায়ক ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তো আমি আজকের এই দিনটি সাদেশে নভেম্বরের দিনটি আমি বলবো যে স্বৈরাচারের সাথ বিরোধী আন্দোলনের মানে চূড়ান্ত পর্যায়ে মানে যখন আমাদের বিজয় প্রায় দ্বার প্রান্তে ঠিক সেই মুহূর্তে ঘটনাটি। তার আগে সেই 27 তারিখে তার মৃত্যুর আগের যে ঘটনা একটু বলতে হবে সেই বিষয়টা একটু আমার মনে হয় যে কিছু বিষয় আজকে স্পষ্ট করা উচিত। আমার মনে হয় যে ইতিহাসের স্বার্থী সময় যেহেতু আমি খুব সংক্ষেপে সে বলতে চাই সেটা আমাদের যে আপনারা জানেন জিহাদের লাশকে নিয়ে আমরা যে যখন এই দেশের সকল গণতান্ত্রিক এবং প্রগতিশীল ছাত্র সংগঠন আমরা একটি করেছিলাম সর্বদলীয় ছাত্রকে গঠন করেছিলাম, গঠন করার পরবর্তীতে আমাদের আন্দোলন লেলিয়ান শিকার ছড়িয়ে পড়েছিল সারা দেশে, তারই অংশ হিসেবে আমাদের ধারাবাহিক কর্মসূচি চলছিল। সেই কর্মসূচির মধ্যেই আমাদের 26 তারিখ ছিল আমাদের জিরো পয়েন্টে আমাদের একটি প্রতিবাদ সমাবেশ, যেটা আমাদের আমাদের ডাক্তার মুস্তাক ভাই বললেন যে আমাদের নিমাই গুলিবিদ্ধ হয়ে নিহত হলো বাংলা একাডেমির সামনে। তখন আমাদের মিটিং চলছিল জিরো পয়েন্টের সামনে, তখন আমরা খবর পেলাম যে নিমাই নামে একজন পথ শিশু বা কর্মী মৃত্যুবরণ করেছে, সেটা আমরা শুনেছিলাম সেখান থেকে। কিন্তু তার আগের যে 25 তারিখে ছিল এরশাদের দোসর দালাল যে কথাটি বলেছেন আমাদের ডাক্তার মুস্তফা দালাল মহিউদ্দিন বলেছেন যে গুলি কারা করেছে, বলেছিল যে নিরবীদের তারা সেদিন কিন্তু ক্যাম্পাস দখল করেছিল প্রায় 7 দিন ক্যাম্পাসে, সেখানে সর্বদলীয় ছাত্রঐক্যের কোনো মিটিং মিছিল হয়নি, তারা ক্যাম্পাস দখল করে তারা চেয়েছিল যে এই সর্বদলীয় ছাত্রঐক্যের আন্দোলনকে স্তব্ধ করে দিতে। সেই আন্দোলনকে স্তব্ধ করার অংশ হিসাবে তখন 26 তারিখে যখন আমাদের প্রতিবাদ সমাবেশ হচ্ছিল সেই সমাবেশ থেকে যখন আমাদের কর্মসূচি হলো যে আমাদের 27 তারিখে আমাদের লাঠি মিছিল হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেই সময় কিন্তু নিবাইকে গুলি করা হয়েছিল। তারা তখন ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়ে ছাত্র সমাজ বিতাড়িত করার পরে হাজার হাজার ছাত্ররা তাদেরকে তারা সেখানে সায়েন্স ফ্যাকাল্টি থেকে অবস্থান নিয়েছে বিচ্ছিন্নভাবে, তখন তারা আন্দোলনকে আবার মানে স্তব্ধ করে দেওয়ার জন্য সর্বদলীয় ছাত্র ভেঙে দেওয়ার জন্য বারবার গুলি করছিল এবং তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছিল, তারই অংশ হিসেবে নিমাই হত্যা হয়। এবং পরের দিন যে সকল আমরা লাঠি মিছিলের জন্য ডাকসু ভবনের সামনে থেকে বিভিন্ন ইউনিট থেকে হাজার হাজার ছাত্ররা এসেছিল ক্যাম্পাসে জমা হচ্ছিল, বিভিন্ন হল থেকে বিভিন্ন থানা থেকে বিভিন্ন পাড়ামহল থেকে আমরা তাদের রিসিভ করছিলাম, সেই লাঠি মিছিল নিয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে সম্ভবত সকাল 11টার দিকে হবে তখন আমরা খবর পেলাম যে মোস্তফা জালাল মহিউদ্দিন ভাই ছিলেন এবং আমাদের বিএমএর মহাসচিব ডাক্তার শামসুল আলম খান মিলন উনি গুলিবিদ্ধ হয়েছেন, যুগ্ম মহাসচিব গুলিবিদ্ধ হয়েছেন, উনি যুগ্ম মহাসচিব ছিলেন। তো এই খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমাদের আন্দোলনটা মানে আগুনের মধ্যে ঘি ঢেলে দিলে যেরকম হয় যে আন্দোলনের যে একটি মানে বিস্ফোরণ আর কি যে লেলিহান শিকা ছড়িয়ে পড়লো, তখন হাজার হাজার ছাত্র ছেলেমেয়েরা তখন আর আন্দোলন আমাদের আউট অফ কন্ট্রোলে চলে গেল, মানে একটা মিছিলের শহরে পরিণত হয়ে গেল। সেই আন্দোলনের যে আমাদের ধারাবাহিকতা সেই ধারাবাহিকতার পরবর্তীতে সেখানে আর্মি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেখানে রেড দিয়ে সমস্ত হলগুলি ব্যাকেট করে দেওয়া হলো, শুধু বোধহয় 2টা হল বোধহয় মেয়েরা ছিল, রোকেয়া হল আর শামসুন হলের কিছু মেয়েরা অবস্থান করেছিল লুকিয়েছিল, তারা পরের দিন সেখানে আমাদের মিছিল বের করেছিল আমাদের শিরিন সুলতানের নেতৃত্বে যে আমার লাঠি মিছিল হয়েছিল পরের দিন। সেই মিছিলের মধ্যে কিন্তু আমরা অনেকেই থাকতে পারিনি, তার পরবর্তীতে সেই মিছিলে কিন্তু 144 কার্ফু ব্রেক করে লক্ষ জনতার মিছিল নেমে আসছিল, সেখানে কিন্তু আমরা যারা 90-এর আন্দোলনে যারা আমাদের এখানে অনেকে ছিল সেদিন কিন্তু ওই সময়টা পরবর্তীতে এসেছি আমরা, কিন্তু বোরে তারা ফজরের নামাজ পড়ে ওরা বেরিয়ে গেছিলো খালি পায়ে লাঠি নিয়ে ওই যে উড়না ছাড়া মেক্সি পরে নেমে গিয়েছিল রাস্তার মধ্যে, সেই রোগ আলমের শামসুন ছিল তখন যশোর ছাত্রলীগের সেই নেত্রী ছিল সেদিন, সেখানে আমাদের সেদিন কিন্তু ওই যে মোস্তাক ভাই আমাদের যারা আমাদের হাবিবুর রহমান হাবিব তারপর আমাদের আমরুল নাবার তারপরে আমাদের শফি ভাই অসীম দা আমাদের যারা কামাল ভাই আমাদের ছাড়া ওই দিন কিন্তু অনেকে আমরা ছিলাম, সেখানে মোস্তাফিজ যেন বাবুল ছিলেন সেই মিছিলটার মধ্যে, সেটা বলতে ওই সকালে যখন ওই মিছিলটা কিন্তু এই 144 ব্রেক করার পরে কিন্তু মিছিলের মানে মিছিলের শহরে পরিণত হলো, মানে একটা মিছিলের জনসমুদ্র হয়ে গেলো আর কি পরের দিন, যেটা এটা হলো আপনারা 28 তারিখে আর কি। সেই 28 তারিখে ধারাবাহিকতা কিন্তু চলতে থাকলো
তারপরে সেখানে 4 তারিখে সিদ্ধান্ত হলো, 6 তারিখে অফিসিয়ালি এরশাদ স্বৈরাচার এরশাদ তিনি সেদিন সেখানে পদত্যাগ করলেন আনুষ্ঠানিকভাবে। কিন্তু এই কিন্তু আজকে দিনে দীর্ঘ এত বছর 30 বছর পরে এসে আমরা সেই সকল শহীদদের, বিশেষ করে জয়নাল জাফর, সেলিম দেলুয়ার, রাহুন বসিনিয়া, আমাদের আমাদের ইয়ে ওই যে আমাদের ওই যে আজকে যেটা দুঃখ হয় আজকে যে কথাটি আমি আজকে শুনলাম যে কদিন আগে এই যে আমাদের 10ই নভেম্বর ছিল নূর হোসেন দিবস, সেই নূর হোসেন দিবসে যখন জাতীয় পার্টির একজন নেতা বলেন যে গণতন্ত্র রক্ষা দিবস, তখন আমাদের রক্তক্ষরণ হয়। আজকে যার সন্তান, আমি 1 মিনিট শেষ করি, যার সন্তান চলে গেছে তারা বুঝলেন যখন থেকে প্রধানমন্ত্রীর রাষ্ট্রদূত হিসাবে যখন খুনি তার সাথে দেখেন এবং যখন ভাই বোন হিসাবে সম্বোধন করেন, তখন আমাদেরও কষ্ট হয় যে খুনিরা আজকে কোথায়। মিস্টার এসএম কামাল হোসেন, আপনাকে ধন্যবাদ। 90-এর আন্দোলন সকল নেতাদের ধন্যবাদ, মুস্তাক ভাই, জালাল ভাইকে ধন্যবাদ। 90 সালের 10ই অক্টোবর শহীদ জিয়াদের লাশকে সামনে রেখে ডাকসু সহ 22টি ছাত্র সংগঠনে এক জায়গায় দাঁড়িয়েছিলাম সেদিন অপরাজয় বাংলার পাদদেশে। সেদিন আজকের প্রধানমন্ত্রী কিন্তু অপরাজয় বাংলার পাদদেশে সে ছাত্রদের উদ্দেশ্যে একটি বক্তব্য রেখেছিলেন, যে বক্তব্য আমাদের ঐক্যকে আরো গতিশীল করার জন্য সহযোগিতা করেছে। পরবর্তীতে আমরা ডাকসু ভবনে বসে সর্বদলীয় ছাত্র করি এবং এই 27শে নভেম্বর বিএম এর মহাসচিব শামসুর রহমান খান মিলন ভাই ঘাতকের বুলেটের শাহাদত বরণ করেন। খায়রুল কবির খোকন বলার চেষ্টা করেছেন এবং মুস্তাক ভাই বলার চেষ্টা করেছেন, এই আন্দোলনে অনেক শহীদ হয়েছেন, সেলিম দেলার, রাপুন বসুমিয়া সহ অনেক আমাদের জীবন দিয়েছে, আমাদের সাথীরা মিছিল থেকে হারিয়ে গিয়েছে। খায়রুল কবির খোকন এবং মুস্তাক ভাই যে কথাটা বলেছিলেন, সেই সময় কিন্তু সামরিক শাসকেরা আমাদের অনেককেই কেনার চেষ্টা করেছেন, কিন্তু এক মুহূর্তে ছাত্র দলের একটি বড় অংশ যারাই ক্যাম্পাস নিয়ন্ত্রণ করত তাদেরকে তারা কিনতে সক্ষম হয়েছিল। এবং সেদিন কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল যে সর্বদলীয় ছাত্রকে কোনো মিছিল হবে না, বিশেষ করে খায়রুল কবির খোকন এবং আমানুল্লাহ মান এবং খায়রুল কবির খোকনকে ক্যাম্পাসে ঢুকতে দেবে না। আজকে আমি শ্রদ্ধা জানাই জাহাঙ্গীর সাত্তার টিঙ্কুকে, নাজমুল্লাহ প্রধান, শফি আহমেদ, নূর আহমেদ বকুল, হাবিব রহমান হাবিব, অসীম কুমার উকিল। আমরা সেদিন আজকের যে মসজিদ, এই মসজিদের দিক দিয়ে খায়রুল কবির খোকন ঢুকলো, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অপরাজয় বাংলার পাদদেশে এসে সমাবেশ করলাম। বক্তা ছিল শুধু হাবিব রহমান হাবিব। সেই দিন ছিল মানে চূড়ান্ত আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যাবে কি যাবেন, ওই দিনকার কর্মসূচির সফলতার মধ্যে দিয়ে সেদিন নির্ভর করেছিল অপরাজয় বাংলার পাদদেশে। খায়রুল কবির খোকনকে পাশে রেখে হাবিব রহমান হাবিব বক্তব্য, একজন বক্তা ছিল। ইতিমধ্যে আমরা দেখেছিলাম ছাত্র দলের এক নেতা অ্যাম্বুলেন্স থেকে এসে হাজির হলেন, আমরা ছাত্র দলের আর এক নেতাকে, আমি, অসীমদা এবং শফি, আমরা তিনজন খুব একসাথে থাকলাম, তাকে ডেকে বললাম যে এখানে যদি উনি বের হয় তাহলে প্রচুর রক্তপাত হবে। উনি চলে গেলেন, সূর্য সেনের অবস্থান নিলেন, সর্বদলীয় ছাত্রকের মিছিল শুরু হলো এবং মধুর ক্যান্টিন দিয়ে, জিল্লুর আপনিও জানেন, মানে মধুর ক্যান্টিন দিয়ে যখন আমরা মল এলাকার সামনে গেলাম তখন মুহুর্মুহু গুলি বর্ষণ হলো, এবং সেদিন যদি ছাত্ররা তাদেরকে তাড়িয়ে দিতে না পারতো তাহলে এই আন্দোলনকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিতে পারতাম না। এবং তারই সেই পরাজিত শত্রুরা, যাদের যারা এরশাদের চামচা ছিলেন, তারা যখন বিতাড়িত হয়ে গেলেন, আমার বন্ধু খায়রুল কবির খোকন বললেন যে তারা বিভিন্ন জায়গায়, কেউ কার্যালয়ে অবস্থান নিল, বিভিন্ন জায়গায় অবস্থান নিল, সূর্য নালের পিছন দিকে পালিয়ে গেল, তারা নিমাইকে গুলি করে হত্যা করেছিল। এবং সেই শক্তি কে করেছেন তো আমরা দেখি নেই, সেই অপশক্তি কিন্তু এই আন্দোলনকে তারা মনে করেছিল যে মূল লক্ষ্য করে ডাক্তার জালাল এবং ডাক্তার মিলনকে হত্যা করার উদ্দেশ্যে সেদিন হামলা করেছিল, মনে করেছিল এদের একজনকে হত্যা করতে পারলেই হয়তো আন্দোলন থমকে দাঁড়াবে। কিন্তু আন্দোলনের ইতিহাস তা বলে না, মিলনের শ্রদ্ধেয় মিলন, ডাক্তার মিলনের আত্মত্যাগের মধ্যে দিয়েই ইরশাদের পতন চূড়ান্ত হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার কামাল হোসেন। আমি পরে আবার সময় পেলে আসবো আপনার কাছে। মিস্টার জহিরুদ্দিন স্বপন। আমি প্রথমেই শহীদ ডাক্তার শামসুল হক মিলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে
আমার আলোচনা শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে তৃতীয় মাত্রাকেও ধন্যবাদ জানাই, বিশেষ করে জিল্লুরকে, যে জিল্লুরের এই তৃতীয় মাত্রা অনুষ্ঠানটা বাংলাদেশের বিভিন্ন গৌরবজনক রাজনৈতিক সংগ্রামের যারা নেতৃত্বদানকারী প্রজন্ম তাদেরকে এক ধরনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেয়, যারই অংশ হিসাবে আজকে শহীদ ডাক্তার মিলনের স্মরণের তৎকালীন সময়কার ছাত্র নেতাকর্মীদের কিছু প্রতিনিধিরা আমরা এখানে উপস্থিত। আমি শহীদ ডাক্তার মিলনের সহ সকল শহীদকে স্মরণ করে শ্রদ্ধা জানাই। তৎকালীন সময়কার ডাকসুর ভিপি আখতারুজ্জামান, তৎকালীন সময়কার জালাল ভাই, জাহাঙ্গীর ভাই ছাত্রলীগের নেতা, ফজলু ভাই, চন্নু ভাই বাকশাল ছাত্রলীগের নেতা, বাদশাহ ভাই, ঢালি ভাই ছাত্র মৈত্রীর নেতা, ফারুক ভাই, আনোয়ার ভাই ছাত্র ইউনিয়নের নেতা, মনির ভাই, আসিফ ভাই জাসদ ছাত্রলীগের নেতা, যাদের নেতৃত্বে এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের ধারাটা শুরু হয়েছিল ছাত্র সংগ্রাম পরিষদ। আমি তখন খুবই একজন অল্প বয়স্ক কর্মী, ছাত্র বিপ্লবী ছাত্র ইউনিয়নের প্রতিনিধি হিসাবে কাজ করি। আর শেষ হয়েছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার বন্ধু জনাব আমানুল্লাহ আমান ডাকসুর ভিপি, তার নেতৃত্বে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করার মধ্য দিয়ে। আমান খোকন ডাকসুর ভিপি হওয়ার ফলেই সেটা ত্বরান্বিত হয়েছিল। আমি এই সময়কার অন্যান্য সকল সহকর্মীরা তাদের প্রতিও আমি শ্রদ্ধা জানাই। ইতিহাস ইতিমধ্যেই অন্যান্য অনেকেই আলোচনা করেছেন, বিশেষ করে জালাল ভাই তো যুক্তই ছিলেন, উপস্থিত ছিলেন, উনি নিজেই বলেছেন ঘটনাটা। খায়রুল কবির খোকন অত্যন্ত বিরোচিত ভূমিকা পালন করেছেন। আমি ব্যক্তিগতভাবে জেহাদ যেদিন মৃত্যুবরণ করে ঠিক সেদিনই আমি সরকারি নির্যাতনে দীর্ঘদিন আমাকে হাসপাতাল থাকতে হয়েছে এবং বস্তুত এরপরে আর আমার পক্ষে সশরীরে উপস্থিত হওয়া সম্ভব হয় নাই। তো আমি অন্যান্য আলোচনায় না গিয়ে শুধু এইটুকুই বলবো যে 82-এর 24 মার্চ থেকে শুরু করে আপনার ডিসেম্বরের 6-ই ডিসেম্বর 90-এর ডিসেম্বর পর্যন্ত এই দীর্ঘ সময় এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে এই যে আন্দোলন, এই যে এত রক্ত, এই পুরো ঘটনাটা তিনটা পর্যায়ে গুণগত পরিবর্তন লাভ করেছিল। একটা হচ্ছে 83-এর 14-ই ফেব্রুয়ারিতে জাফর, জয়নাল, দীপালী কাঞ্চনের রক্তের মধ্য দিয়ে একটা আন্দোলনের সূত্রপাত ঘটেছিল। জেহাদের রক্তের মধ্য দিয়ে সেটা একটা সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন এবং সর্বদলীয় আন্দোলনে রূপান্তরিত হয়েছিল এবং মিলনের আত্মত্যাগের মধ্য দিয়ে এরশাদ পতনের চূড়ান্ত পর্বটি শুরু হয়েছিল। এর মাঝে আরও অনেকেই আত্মত্যাগ করেছেন, সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এবং এই ধারাবাহিকতার থেকে যদি আমরা শিক্ষা নিই তাহলে একটা জিনিস খুব কিন্তু পরিষ্কার যে যখন সমস্ত মানুষের মনোযোগ, চিন্তা, চেতনাকে একটা নির্দিষ্ট সময়ে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্বরা গ্রহণ করতে পারে, ধারণ করতে পারে, তখন তা কিন্তু একটা গণ আন্দোলন এবং গণবিস্ফোরণে রূপান্তরিত হয়। কোনো শক্তি তখন তাকে ঠেকাতে পারে না। সেদিন এরশাদ যে একটা অবৈধ শাসক ছিল, বিনা ভোটের একটা শাসন ছিল, তার বিপরীতে ভোটাধিকার প্রতিষ্ঠাই ছিল কিন্তু আমাদের প্রধান দাবি এবং সকল দলের মধ্যে গ্রহণযোগ্যভাবে একটি ব্যবস্থা করার জন্যই কিন্তু কেয়ারটেকার ব্যবস্থারও একটি কিন্তু দাবি উঠেছিল। আজকেও আমি মনে করি যে এই শহীদের আত্মত্যাগ, মিলন সাহেব সহ, ডক্টর মিলন সহ এই শহীদের আত্মত্যাগগুলিকে আমরা যদি প্রকৃত অর্থে স্মরণ করতে চাই তাহলে বাংলাদেশে প্রকৃত অর্থে ভোটাধিকার প্রতিষ্ঠা করার যে রাজনৈতিক ব্যবস্থা, সেদিনও যেমন সর্বদলীয়ভাবে আমরা এই আন্দোলন করেছিলাম, আজও সর্বদলীয়ভাবেই ভোটাধিকারকে নিশ্চিত করে আমরা রাজনৈতিক ব্যবস্থাকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই কেবলমাত্র ডক্টর মিলন সহ সকল শহীদের আত্মত্যাগ প্রতিষ্ঠা লাভ করবে। আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হচ্ছেন ডক্টর শামসুল আলম খান মিলনের মা, শহীদ ডক্টর মিলনের মা সেলিনা আক্তার। মা, আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার সন্তান স্বৈরশাসন বিরোধী একটি আন্দোলনে রক্ত দিয়েছে এবং তার মৃত্যুর মধ্য দিয়ে আসলে এই আন্দোলনটি একটা চূড়ান্ত রূপ ধারণ করে। সো আপনি 30 বছর হলো তার তিনি প্রাণ বরণ করেছেন, শহীদ হয়েছেন, আপনার কাছে কি মনে হয় যে আপনার সন্তান যে জন্য রক্ত দিল সেই রক্ত দেওয়া কতটা আসলে সার্থক হলো বলে আপনি মনে করেন, বা আপনার আজকের দিনে এই 30 বছর পরে আপনার প্রতিক্রিয়া যদি আপনি আমাদেরকে একটু ছোট করে বলেন। মিলন ছাত্র জীবন থেকেই ইসের সঙ্গে রাজনীতি, একটা রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিল। ও আসলে বিশ্বাস করত যে বক্তৃতা স্লোগান সর্বস্ব রাজনীতিতে অবিশ্বাস করতো না। মিলন বিশ্বাস করতো রাজনৈতিক শিক্ষা গ্রহণ ছাড়া রাজনীতি বোঝা সম্ভব নয়। দেশকে ভালো না বাসলে, দেশে অর্থনীতি না বুঝে এবং দেশে বিদ্যমান সমস্যাগুলিকে চিহ্নিত করতে না পারলে সমাজ বদলের স্বপ্ন সার্থক হয় না, কোনোদিনই সম্ভব হয় না।
তাই স্বাস্থ্যনীতি বিষয়ক নানা পত্র পত্রিকা পড়ার পাশাপাশিও দেশের রাজনীতি আর অর্থনৈতিক বিষয়ক প্রচুর বই পড়ত। ও ছিল অত্যন্ত বন্ধুবৎসল, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে নির্লোভ, সাহসী, আপোষহীন, ত্যাগী একটি রাজনৈতিক তরুণ। ও অত্যন্ত মেধাবী ছিল, বই পড়ার খুব নেশা ছিল। মিলন বিশ্বাস করত চিকিৎসকদের কেবল রোগীর সেবা প্রদানের মাধ্যমে দায়িত্ব শেষ হয়ে যায় না, চিকিৎসক রোগীর সুসম্পর্ক ও সেবাদানের একটা পূর্ব শর্ত। দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দায়িত্ব চিকিৎসকদের। তাই সমাজবাদী দলের স্বপ্ন দেখেছিল সমাজের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য তৎকালীন স্বৈরাচারের প্রণীত স্বাস্থ্য নীতির বিরোধিতা করে আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল। ও তখন ছিল বিএম এর জয়েন্ট সেক্রেটারি, সেজন্য দায়িত্ব ছিল অনেক। এর কারণে ওকে নানান রকম চাকরি জীবনে নানা রকম নির্যাতনের সম্মুখীন হতে হয়। ওকে ট্রান্সফার করা হয় রৌমারীতে, প্রত্যন্ত অঞ্চলে, একবারে ভারতীয় বর্ডারের কাছাকাছি, যেখানে স্বাস্থ্য সেবা দেওয়ার মতো কোনো অবকাঠামোই ছিল না। সেখানে তাকে অফার দেওয়া হয়েছিল যে ওকে যদি ও আন্দোলন ছেড়ে দেয় তাহলে তাকে ঢাকায় ফিরে আনা হবে, কিন্তু সেটা রাজি হলো না, কারণ ও ছিল দৃঢ় প্রত্যয়ী। তার কারণে তাকে পরে একবার ও ডেপুটেশনে ঢাকায় আসে, IPGMR এ MS এ ভর্তি হয়, কিন্তু ওর ডেপুটেশন ক্যান্সেল করে আবার ওকে রংপুরে বদলি করা হয়, যেখানে ওর কোনো পোস্টই ছিল না। তারপরে আরেকবার তাকে চাকরিচ্যুত করা হয়। তো মিলন যে সমাজ বদলের স্বপ্ন দেখেছিল, শ্রেণীহীন সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছিল, মানুষের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেছিল, গণতন্ত্রের স্বপ্ন দেখেছিল, আজ আমরা দেখছি যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ার পরেও প্রতিষ্ঠা লাভ করে নাই। প্রতিষ্ঠানগুলো সমস্ত দলীয়করণ করা হয়েছে সব সরকারের আমলেই। তাই সে মিলনের সে স্বপ্ন সার্থক হয় নাই। এই করোনা পিরিয়ডে আমরা দেখেছি যে মিলনের স্বপ্নে দেখা সেই স্বাস্থ্যসেবা কতটা ভঙ্গুর, কতটা বিশৃঙ্খল অবস্থায় আমাদের রয়ে গেছে এখনো 30 বছর পরেও। মিলনের সেই স্বপ্ন সার্থক হয়েছে বলে তাই মনে করি না। এখন আসছে মিলনের হত্যার বিচার হলো না, এটা আমাদের মতো শহীদের মায়েরা আসলে আমরা এটা ব্যথিত মনে যে সারা জীবন বয়ে বেড়াবো এটা বলা বাহুল্য ব্যাপার, কারণ আমাদের ছেলেরা রক্ত দিয়ে দেশে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠা সবই করে গেছে, কিন্তু আমরা আমাদের অবহেলার কারণে সবকিছুই হারাতে বসেছি। স্বৈর শাসক এরশাদকে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরে দেখলাম যে সব গণতান্ত্রিক সরকারগুলা টাগবগার চালাচ্ছে, তাকে সংসদে বসানো হয়েছে আবার নতুন করে, তার বিচার হবে কেমন করে? যদি তিনি সংসদে থাকেন, সরকারের সঙ্গে থাকেন, তাহলে তো তার বিচার করা সম্ভব নয়। তাই মিলন হত্যার বিচারও 30 বছরেও হলো না। তো আমরা আলোচনার একেবারেই শেষ প্রান্তে, জাস্ট আপনারা যেহেতু সেই স্বৈর শাসন বিরোধী আন্দোলনের নানা সময়ে নানা পর্যায়ে নিজেরা নেতৃত্ব দিয়েছেন, অগ্রণী ভূমিকা পালন করেছেন জীবনের ঝুঁকি নিয়ে, এবং অনেক আত্মদান আপনাদের অনেক সতীর্থ জীবন দিয়েছেন, আপনারা নিজেরা অনেকেই কারাবরণ করেছেন, আহত হয়েছেন, আপনাদের কাছ থেকে শুনতে চাই 30টা বছর গেছে, সো কি মনে হয় সেই আন্দোলন থেকে আসলে কি শিক্ষা, 30 বছরে আমাদের অর্জন কি, আমাদের আসলে কি করা উচিত? খুব ছোট্ট ছোট্ট করে যদি আপনারা 30 সেকেন্ডে প্রত্যেকে বলেন, রিপিটেশনের কোনো দরকার নেই, এবং আমি চাই না এই আলোচনার মধ্যে, আমি জানি আপনাদের প্রত্যেকের মধ্যে বিরোধের অনেক জায়গা আছে রাজনৈতিক কারণে, সেই বিরোধটাও আজকে এই আলোচনার মধ্যে না আসুক। ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, জাস্ট 30 সেকেন্ডস আপনার কনক্লুডিং রিমার্কস। আপনাকে ধন্যবাদ। 30 বছর পর আজকে যদি আমরা মূল্যায়ন করি, আমি দেখব যে গণতান্ত্রিক অনেক পর্যায়ে বাংলাদেশ উঠে এসেছে। আজকে গণতান্ত্রিক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজগুলো করেছেন আন্তর্জাতিক বিশ্বে সেটা সমাদৃত হয়েছে। আর আমার মনে অনুভূতিতে একটা জিনিস, এই 15-30 বছরের ভেতরে আমি যেটা করতে পারি নাই সেটা করার জন্য বারবার চেষ্টা করেছি, তো আমার বিশ্বাস এবার হয়তো পারবো। আমি মিলনের নামে আমাদের মেডিকেল কলেজের চত্বরে একটি রাস্তা কিংবা একটি চত্বর নামকরণ করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আমি আমাদের বর্তমান নতুন মেয়রের সাথে কথা বলেছি, উনি হয়তো আমাকে বলেছেন যে খুব তাড়াতাড়ি উনি এটা করে দেবেন। এটা যদি আমি করি
তাহলে এই 30 বছরে মিলনের রক্তের ভেতর দিয়ে যে গণতান্ত্রিক পর্যায়ে দেশ যে আজকে উন্নতি হচ্ছে, দেশ আজকে যে করতে, আমি মনে করি স্বেচ্ছাসেবী সংগঠন বিএমএ বারবার যেমন রক্ত দিয়ে অভীষ্ট লক্ষ্যে দেশকে পৌঁছে দিয়েছে এবং সেই উচ্চানের ভেতর দিয়ে এই ছোট্ট কাজটি আমি সম্পূর্ণ করলে আমি মনে হয় যে সকল পেশাজীবী সংগঠনের ভেতর দিয়ে চিকিৎসকদের এই অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, এটাই আমার। ধন্যবাদ ডাক্তার মোস্তাফা হোসেন। ধন্যবাদ। আমরা শহীদ ডাক্তার মিলন কিন্তু পেশাজীবী নেতা ছিলেন, মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ছিলেন, একটা গণমুখী স্বাস্থ্য ব্যবস্থার জন্য মিলন সংগ্রাম করে গেছে। আজকে করোনা মহামারী মোকাবেলা করতে গিয়ে আমরা দেখছি যে মিলনের যে স্বপ্ন একটা গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে প্রতিটি মানুষ তার স্বাস্থ্যের অধিকার সেটা করতে পারে, তাই সেটা কাজ করতে গেলে আমাদের আরো অনেক পথ পাড়ি দিতে হবে। এটা ঠিক, মিলন মৃত্যুবরণ করার পরে আমরা অনেক এগিয়েছি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ বেড়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা এই মহামারীর মতো ব্যবস্থাটা আমরা ভিয়েতনামের মতো কিংবা কম্বোডিয়ার মতো বা এমনকি শ্রীলঙ্কার মতো আমরা এটাকে প্রতিরোধ করার জন্য যে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য কাঠামো গড়ে তোলা, জনমানুষকে সম্পৃক্ত করে একটা গণমুখী স্বাস্থ্য কাঠামো গড়ে তোলা, তার জন্য অনেক কাজ বাকি আছে। শহীদ মিলন দিবসে আমাদের এই শপথ নেওয়া উচিত, আসুন মিলনের স্বপ্ন বাস্তবায়িত করবার জন্য প্রতিটি মানুষ যেন তার সংক্রমণ থেকে প্রতিরোধ করবার সেই সুযোগ পায়, তার চিকিৎসার সুযোগ পায় এবং একটা সুস্বাস্থ্য অর্জন করবার জন্য একটা স্বাস্থ্য কাঠামো বাংলাদেশে আমরা মিলনের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা করতে পারি। সেটাই হলেই আমরা শহীদ মিলনের স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য অনেক দূর এগিয়ে যাব। নেশা খারুল কবির খোকন। আমরা যদি সত্যিকার অর্থে ফেরতারের সাথে কতনের পরে তিন জোড়া জোটের রূপরেখা বাস্তবায়ন করতে পারতাম, তাহলে হয়তো আজকে গণতন্ত্র আজকে নির্বাসিত, আজকে মানুষের মত প্রকাশের স্বাধীনতা নাই, আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নাই। আজকে এই দিনে আমরা এই 30 বছরের মধ্যে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় বলে যে আমরা আমাদের এই শহীদদের যে শত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে গণতন্ত্র অর্জন করেছিলাম, আমরা যে যে আশাকাঙ্ক্ষা করেছিলাম, যে প্রত্যাশা করেছিলাম গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, সেটা থেকে আমরা মনে হয় যে অনেক দূরে চলে গেছি। এখন আমাদের আবার মনে হয় যে এই তাদের এই রক্তর মধ্য দিয়েই আমরা যে স্বাধীন আমরা দেশকে আমরা গণতন্ত্র মুক্ত করেছিলাম, আমার মনে হয় আবার আমরা দেশ অনেক পিছিয়ে গিয়েছি। আবার মনে হয় যে আরেকটি সংগ্রাম করে মনে হয় আবার আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, তে এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। আজকের এই দিনে এসে সেই শহীদদের মানে স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, যে যেই সব শহীদরা রক্ত দিয়েছিলেন, যে আশঙ্কা করেছিলেন, আজকে তাদের তখনই সফল হবে যদি আমরা আবার দেশে আমাদের মানুষের জনগণের আকাঙ্ক্ষা, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের তাদের আত্মা শান্তি পাবে। এস এম কামাল হোসেন। স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে বাংলাদেশে গণতন্ত্র ছিল না, যে বাংলাদেশে ভোটের অধিকার ছিল না, যে বাংলাদেশ পাকিস্তানের ধারায় ফিরে গিয়েছিল, ডক্টর মিলন সেই বাংলাদেশকে মুক্তিযোদ্ধাদের ধারায় ফিরিয়ে আনার জন্য, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, এখন গণমুখী স্বাস্থ্যনীতির জন্য জীবন দিয়েছেন। আমরা মনে করি বর্তমান সরকার প্রধান ডাক্তার মিলনের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশ থেকে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা এগুলোকে ঝেঁকে বিদায় করছেন এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা লড়াই করছেন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা লড়াই করছেন। ডাক্তার মিলন ব্যক্তিগত জীবনে মনে করত ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ, মানুষের অন্ন বস্ত্র বাসিত্বের চিকিৎসার নিশ্চয়তা, ডাক্তার মিলন রাজনৈতিক জীবনে এটা বিশ্বাস করত। আমি মনে করি আজকের প্রধানমন্ত্রী সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এগিয়ে যাচ্ছেন। আমরা মনে করি আমরা এখানে যারা আসি আসে ডাক্তার মিলনের কথা বলবেন, ডাক্তার মিলন যে স্বপ্ন চেতনা নিয়ে জীবন দিয়েছেন, ডাক্তার মিলনের সেই সাম্প্রদায়িক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার করতে ধন্যবাদ। ডাক্তার মিলনের মতো সকল শহীদরাই ভালো করেই জানতেন যে একটি ভোটাধিকার, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত, মানবাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত, একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকীকরণ না করা পর্যন্ত, নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকীকরণ না করা পর্যন্ত জনগণের অধিকারও প্রতিষ্ঠা হবে না এবং জনগণের স্বাস্থ্যের অধিকারও প্রতিষ্ঠা হবে না। দুর্ভাগ্যজনক হলো সত্য, এই মুহূর্ত বাংলাদেশে মানুষের ভোটাধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। অতএব সেদিন যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ সকল দল মিলে এরশাদকে উৎখাত করে একটি কেয়ারটেকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে গণতন্ত্রের ধারাকে ফিরিয়ে এনেছিলেন। ঠিক তেমনি আজকেও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমাদেরকে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারলেই কেবলমাত্র শহীদের আত্মত্যাগকে আমরা বাস্তবায়ন করতে পারব। সেদিনও আমাদের সর্বদলীয় ছাত্র ঐক্যের যে শপথ ছিল, ভোটা দাকে তার যে স্লোগানগুলি ছিল, ক্ষমতার পালাবদল হবে জনগণের ভোটাধিকারের ভিত্তিতে, 90 থেকে আজও এটি চলছে, অব্যাহত আছে। আমাদের প্রত্যাশা ছিল সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন হবে, শহীদ ডাক্তার মিলনের সেই স্বপ্ন আমরা বাস্তবায়িত করেছি। আমাদের প্রত্যাশা ছিল একটি সার্বজনীন শিক্ষানীতি প্রণয়ন, আমরা সেই শিক্ষানীতিগুলি প্রণয়ন করেছি। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা সহ আলোচক এখানে যারা আছি, ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকলেও আমাদের সকলের এই প্রত্যাশাগুলোকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছি। আজকের দিনে দাঁড়িয়েও আমাদের সেই প্রত্যাশাগুলো সবাই মিলে একত্রিত হয়ে কাঁধে কাঁধে রেখে কাজ করব। 90 সালে যেমনভাবে খায়রুল কবির খোকন আমানুল্লাহ আমানকে পাশে রেখে হিজবুল বাহারের সৃষ্ট ব্লু প্রিন্ট অনুযায়ী যে ছাত্র সংগঠন তৈরি করেছিল, সেই ছাত্র সংগঠনের কিছু কিছু উচ্চাবলাসী নেতা যখন স্বৈরাচারী এরশাদের এজেন্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমান খোকনের উপর হামলা পরিচালনা করতে চেয়েছিল, তখন আমরা পাশে থেকে বন্ধুর মতো, সহযোদ্ধার মতো, সাথীর মতো সঙ্গ দিয়ে তাদেরকে নিয়ে সম্মুখ পানে এগিয়ে যাচ্ছি। আমরা মনে করি সামনের দিনগুলিতেও সমস্ত যে সমস্ত অনিয়ম আছে বলে মনে করে গণতন্ত্রের পথে যে কাঁটাগুলি আছে সেগুলি আমরা উপড়ে ফেলব, আমরা ডাক্তার মিলনের স্বপ্ন বাস্তবায়িত করব। অনেক ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে, আমরা জানি ডাক্তার শামসুল খান মিলনকে তার স্মৃতিকে ধরে রাখার জন্যে 91 সালে, 90 সালের পরে যখন তার শহীদ হওয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পেয়েছিলাম, ডাক্তার শামসুল খান মিলনের নামে ঢাকা মেডিকেলে একটা অডিটোরিয়াম আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া করে দিয়েছিলেন, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি হল ডাক্তার মিলনের নামে করে দিয়েছিলেন, এবং পরবর্তীতে পিজি IPGMR সেখানে ডাক্তার মিলনের নামে একটি হল করেছিলেন, এবং দেশনেত্রী বেগম খালেদা চেয়েছিলেন যে তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য এভাবে। আজকের যে প্রত্যাশা সেটা হলো একটি গণমুখী স্বাস্থ্যনীতি, সেটার ব্যাপারে তিনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী আজকে, এবং চাকুরির বয়সসীমা আমাদের দাবি ছিল যে 27 থেকে 30 বছর, সেটাও প্রধানমন্ত্রী তৎকালীন বেগম খালেদা জিয়া করেছিলেন। এখন আমাদের সর্বশেষ প্রত্যাশা যেটা আমাদের জহিদ্দিন স্বপন ভাই বললেন এবং সেটার সাথে সংহতি প্রকাশ করলেন আমাদের অসীম কুমার উকিল, যে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে, বিচার বিভাগের স্বাধীনতার জন্যে, এবং যে পদ্ধতিতে সংসদীয় পদ্ধতি চালু করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সে পদ্ধতিতে এগিয়ে যাওয়ার জন্যে আমরা নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রত্যাশায় আমরা সকলে আবার ঐক্যবদ্ধ হই। অনেক অনেক ধন্যবাদ মিস সেলিনা আক্তার, ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন, ডক্টর মুস্তাক হোসেন, মিসা এস এম কামাল হোসেন, মিসা জহিরুদ্দিন স্বপন, মিসা খায়রুল কবির খোকন, মিসা অসীম কুমার উকিল এবং মিসা আমানুল্লাহ আমান এই আলোচনা অংশ নেবার জন্য, এবং আপনাদের সেই দিনকার অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং আমরা আশা করব যে সেই চেতনা আজীবন আপনাদের মধ্যে অক্ষুণ্ণ থাকুক। দর্শক, আমরা ডক্টর শহীদ মিলনকে স্মরণ করছিলাম। 1990 সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি আত্মাহুতি দিয়েছিলেন, তার বিদেহী আত্মার শান্তি কামনা করি, তার মা সহ তার পরিবারের সদস্যদের প্রতি আমাদের সমবেদনা, একই সঙ্গে আমরা কৃতজ্ঞতার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই সেই 9 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছিলেন, যাদের নাম আমরা অনেকবারই অনুষ্ঠানে আজকে উচ্চারণ করেছি, অনেকের নাম আমরা উচ্চারণ করিনি, জাফর, জয়নাল, সেলিম, দেলওয়ার, রাউফুন বসুনিয়া, তাজুল, শাহজাহান সিরাজ, দীপালী সাহা, আর জেহাদ, ডাক্তার মিলন সহ অসংখ্য জানা না জানা নাম, তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমরা একই সঙ্গে স্মরণ করতে চাই বাংলাদেশ নামের এই দেশটির, যার বয়স আগামী মার্চে 50 বছর হবে। এই দেশটি ঠিক কাগজে কলমে স্বাক্ষর করে পাওয়া নয়, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং অসংখ্য মানুষের নানা ত্যাগের বিনিময়ে এবং অসংখ্য নারীর নানা ত্যাগের বিনিময়ে এই দেশটি অর্জন করা। আমরা সেদিনকার সেই চেতনা আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে বা স্বাধীনতার অঙ্গীকারনামায় ঘোষণাপত্রে যা ছিল সেটি যেন আমরা সকলে মাথায় রাখি, আমরা যেন আমাদের সংবিধানের মূল চেতনা যেটি 1972 সালে প্রণীত হয়েছিল সেগুলো আমাদের মাথায় রাখি, যেগুলো উচ্চারিত হয়েছে এখানে বারবার, ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষের
অধিকার সুনিশ্চিত হবে, তার ভোটের অধিকার, ভাতের অধিকার নিশ্চিত হবে, সুস্বাস্থ্যের কথা বলা হয়েছে, সুশিক্ষার কথা বলা হয়েছে, যেগুলো তিন জোটের রূপরেখার মধ্যে ছিল, যেগুলো ছাত্র সংগ্রাম পরিষদের দশ দফার মধ্যে ছিল, সেই অঙ্গীকারগুলো বাস্তবায়িত হবে সেটি আমাদের সকলের প্রত্যাশা। এই দেশটিতে স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে এবং আইনের শাসন থাকবে সেটি আমাদের সকলের প্রত্যাশা। আমরা আমাদের নেতৃবৃন্দ যারা এখানে কথা বললেন তাদের অবদান নিঃসন্দেহ স্বীকার করি, এমনকি যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছে তাদের অবদানও স্বীকার করি, কিন্তু পরবর্তীতে নিজের ব্যক্তিগত সুযোগ সুবিধা, গোষ্ঠী চিন্তা, দলীয় চিন্তা থেকে অনেকেই পথচ্যুত হয়েছেন, বাংলাদেশের মানুষকে হতাশ করেছেন। আমরা আশা করব সেরকম হতাশ ভবিষ্যতে আর কেউ করবেন না, এবং একই সঙ্গে আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে তাদেরই ক্রিয়াকর্ম যেগুলো, তারা একসময় ভালো অবদান রাখলেও অনেকেই কিন্তু ক্ষমতায় থাকলে এক সুরে কথা বলেন, আবার ক্ষমতার বাইরে গেলে আরেক সুরে কথা বলেন। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে, নেতৃবৃন্দের মধ্যে এই প্রবণতা আমরা বহুবার দেখেছি, এগুলো আমরা দেখতে চাই না। আমরা আস্থা রাখতে চাই এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের স্বাধীনতায়, বাংলাদেশের জন্মে এবং বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে রাজনীতিবিদদের ভূমিকা আছে, তাদের উপরে আমরা নির্ভর করতে চাই। রাজনীতি ছাড়া, রাজনীতিবিদ ছাড়া গণতন্ত্র চলে না, তবে একথাও আমাদের স্মরণ রাখতে হবে যে গণতন্ত্রকে যতবার ধ্বংস করা হয়েছে প্রত্যেকবারই তার পেছনে কোনো না কোনোভাবে রাজনীতিবিদদের ভূমিকা রয়েছে। কাজেই রাজনীতিবিদরা সেখান থেকে বেরিয়ে এসে রাজনীতিকে রক্ষা করবেন, দেশকে রক্ষা করবেন, গণতন্ত্রকে রক্ষা করবেন এবং বাংলাদেশের মানুষকে রক্ষা করবেন, এই প্রত্যাশা। এবং এই প্রত্যাশা পূরণ হলেই ডক্টর শহীদের মিলন সহ যারা জীবন দিয়েছেন তাদের জীবন দেওয়া সার্থক হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।